হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ আম গাছের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির আছি নিশা নার্সারিতে আর সবাই চেনেন নিশা নার্সারি দেখুন বন্ধুরা এরকম ধরনের ফল সমেত যদি গাছ আপনাদের নিতে হয় তাড়াতাড়ি চলে আসতে হবে নিশা নার্সারিতে যাই হোক আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সুন্দর সুন্দর ঝোপালো বিভিন্ন বিদেশি ভ্যারাইটি আজকে নিশা নার্সারি এসে এর আগে আমি একটা আম গাছের আপডেট দিয়েছিলাম বেশ সুন্দর রেসপন্স পেয়েছিলাম যাই হোক তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেকেই সেই গাছ নিতে পারিনি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি ভ্যারাইটি নতুন স্টক নিয়ে এসছে আজকের ভিডিও দেখলে সত্যি ভালো লাগবে তার কারণ প্রতিটা গাছ একদম সুন্দর ঝোপালো আর কিছু কিছু গাছে এই ধরনের আম ধরে আছে যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি

আমার রেস্তোরাঁ যে ভিডিওটা দেওয়া হয়েছিল সেটা তোমার ভিডিও ছাড়ার পরে আর বেশি দিন আমি রাখতে পারিনি খুব তাড়াতাড়ি মানে চার পাঁচ দিনের মধ্যে শেষ হয়ে গেছে তাতে করে আমার প্রচুর মানে কাস্টমার খুব নারাজ হয়েছে এসে সেই গাছ পায়নি তো ওনারা বলছে যে বিক্রি হয়ে গেছে এবং একটা জিনিস আহ যে তুমি ভিডিওটা ছাড়লে সঙ্গে সঙ্গে ফোন আসে যে গাছ সাইড করা সবাই চায় ভালো জিনিস চাই এই সময় উপরে আমি বর্ষা বৃষ্টিতে চলে এসেছে এবার আমটা সবাই চাহিদা যে আম গাছ বসাবে এই সময় তো আমি মানে খুব দুঃখিত যে ওই আম গাছ আমি বেশি দিতে পারিনি যা ছিল সব স্টক আউট হয়ে গেছিল তো আবার নতুন স্টক আনা হয়েছে সেম ওই ভ্যারাইটি গুলো এবং হচ্ছে কি গাছগুলো আরো সুন্দর এসছে তুমি দেখলে বুঝতে পারবে নিরাশ হওয়ার কিছু নেই আবার চলে আসুন আবার আপনার সুন্দর 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 গেরাপের গাছ এসছে এই যে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো দেখো এগুলো বাড়ির আঙিনায় লাগানোর একদম একদম মাটিতে বসানোর জন্য উপযুক্ত গাছ তুমি টবেও বসাতে পারবে পুরো মোটা দেখো পুরি মোটা এখানে হচ্ছে গ্রাফটিং আছে হুম হুম গ্রাফটিং আর দেখা যাচ্ছে না গ্রাফটিং বোঝা যাচ্ছে না মোটা হয়ে গেছে এগুলো ব্যানানা ম্যাঙ্গো এই ধরনের গাছ পেয়ে যাবে একটা দুটো না প্রত্যেকটা একটা দুটো না প্রত্যেকটাই এরকম ব্রাঞ্চ वाला গাছ এই দেখো এগুলো তুমি টবেও করতে পারবে মাটিতেও লাগাতে পারবে আর টবে বা হাফ ড্রামে এগুলো ভালোভাবে করতে পারবে আর বায়না ভাঙ তো খুব ভালো আম প্রচুর ফলন খেতে তো দুর্দান্ত টেস্ট এটা প্রত্যেকই ছাদ বাগানের জন্য একটা করে রাখে এটা বেনানা ম্যাঙ্গো এখানে আছে রেড আইভরি রেড আইভরি আমি আগের বারে এত ভালো গাছ দিতে পারিনি এবার আরো ভালো গাছ এসছে কেউ যদি একটু ছোট টাইপ চায় একটু ছোট টাইপ চাইলে এই ধরনের এসে যাবে এই দেখো এগুলো চার ফুট হাইটের মধ্যে আসছে বন্ধুদের একটু দেখাই স্টক কিন্তু প্রচুর আছে আর রেড আইবরিরও প্রচুর স্টক একদম ছোট সাইজ থেকে মিডিয়াম সাইজ বড় সাইজ এগুলো সব রেড আইবরি তাই তো আচ্ছা দামের ধারণাগুলো একটু দিতে থাকো অনেক আগে যেমন ছিল সাড়ে থেকে চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে ওইটাই ওই দামই থাকছে এই রেড আইবরিটা কি দাম এগুলো চারশো সাড়ে চারশোর মধ্যে পেয়ে যাবে চারশো থেকে সাড়ে চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে পেয়ে যাবে চারশোই দিয়ে ওকে সব এরকম ব্রাঞ্চ হলো মাল্টি ব্রাঞ্চের গাছ পেয়ে যাবে আচ্ছা এবারে দেখাচ্ছি মিয়াজাকি মিয়াজাকি খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে গ্যাছিল এই গাছগুলো আবার এসে গেছে দেখো মানে আগের থেকে বন্ধুরা আরো ভালো গাছ হবে মিয়াজাকি দেখো খুব ঝোপালো আর গাছগুলো একটু হাইট সম্ভবত চার পাঁচ হাইট বলতে হবে রেডি হতে তো একটু টাইম দিতে হবে দেখো হয়তো মাল্টিপল ব্রাঞ্চগুলো দেখো কতগুলো ব্রাঞ্চ আছে অনেকগুলো খুব সুন্দর সুন্দর ব্রাঞ্চ গাছ একটু বড় হবেই এখানে গ্রাফটিং আছে কাটিং এর পর থেকে এটা পাশের গাছটা এখানে রেখে পাশের গাছটা দেখো খুব সুন্দর সুন্দর গাছ এগুলো সবই মিয়াজাকি সবই মিয়াজাকি আর মিয়াজা কি নতুন করে কি আর বলবো এবারে তো একদম মিয়াজা কি যাদের গাছে ফুলেছে সব মন ভরে গেছে মন ভরে গেছে মানে কালারের দিক দিয়ে আর দিক খুব ভালো

আর সুন্দর অনেকটা করে ব্রাঞ্চ চারটে পাঁচটা ছটা করে ব্রাঞ্চ আছে এটা কি আছে এটাও মিয়া দেখি মিয়া দেখি প্রতিটা গাছ খুব দারুণ আচ্ছা নাম ডক মায়ের কি চারশো সাড়ে চারশো দাম চারশো ওকে বাড়ি ফোর বাড়ি ফোর এই মুহূর্তে খুব বাড়ি ফোর আমটাও খুব ভালো হবে আমি যাদের দিয়েছি এইবারে হচ্ছে কি অনেকেই চাইছে যে বাড়ি ফোর আম নেবো বলছে বাড়ি ফোর আমটার টেস্টটা হচ্ছে কি অনেকটা হিংসা করার মতো পাচ্ছে মানে আমাদের যে হিংসা করতে বলছে টেস্ট কিছুটা আসছে বাড়ি ফোরে ফলন দুর্দান্ত হচ্ছে তবেই হচ্ছে ছাদে আর হচ্ছে গিয়ে দেখতে হিংসা করার মতোই দেখতে আসছে তো এই বাড়ি ফোরের চাহিদা এখন অনেকটাই বেড়ে গেছে সেই কারণে আমার নিয়ে আসা সব ছাদ যাদের আগে দিয়েছিলাম তারা বলছে যদি বাড়ি ফোরটা দেন দারুণ যাই হোক বাড়ি ফোর তাহলে

আমার কাছে যা এসছিল আগের লড় সব বেরিয়ে গেছে আমি তো জানাই তো অরুনিকা নিয়ে বলার কিছু নেই আমাদের দেশের বিচারে খুব ভালো আম অরুনিকা এই ধরনের গাছটা পেয়ে আবার এসেছে স্টক নতুন বেশ দুটো তিনটে চারটে করে ব্রাঞ্চ আছে এর দামটা কি থাকছে সাড়ে চারশো টাকা ওকে ওকে খুব সুন্দর সুন্দর গাছ আছে এই গাছটা খুব সুন্দর ঠিক আছে আচ্ছা কিউ যাই বলছিলে থাক এখানে থাক কিউ যাই দেখ এই ধরনের খুব বড় গাছ দিতে মানে অনেক ঝাড়ওয়ালা গাছ দিতে পারবো না এই ধরনের আছে এটাও কি কিউ যায় এটাও কিউ যায় মানে একটু ছোট হবে একটু বড় হবে তাই তো ছোট হবে বড় হবে এগুলোর দাম আসবে তো 400 টাকা করে আসবে এটা আসবে 2500 টাকা করে এই ধনে গাছ একটু ছোট সাইজ 250 আর একটু বড় সাইজ 400 পুরনো গাছিন ঠিক আছে এই অস্টিন দেখিয়ে দাও অস্টিন এগুলো একটু একটু তুলে দেখানো যাবে হ্যাঁ খুব সুন্দর সুন্দর গাছ এগুলো সব অস্টিন তাই তো হ্যাঁ অস্টিন আরো ওদিকে আছে বন্ধুদের সবটা এরকম ঝোপালো হবে না বাট যেগুলো আছে আরো দুটো একটা একটু দেখিয়ে দাও অনেকে এসে দেখা যায় সেই গাছগুলো খুঁজে এটা কিন্তু দুটো এটা দুটো আছে হ্যাঁ দুটো তিনটে দুটো তিনটে এরকম এরকমই হবে এই সাইজ সস্টিন তাই তো এই সব এখানে যা স্টক আছে সস্টিন এই অস্টিন ম্যাঙ্গো কি দাম রাখা আছে 550 টাকা 550 টাকা এগুলো হচ্ছে চাকাপাত কিং অফ চাকাপাত হ্যাঁ কিং অফ চাকাপাত অসাধারণ একটা আম আর বাণিজ্যিক ভিত্তিক একটা একটু দুটো একটা একটু দেখাও প্রত্যেকটাই দুটো তিনটে করে ব্রাঞ্চ আছে আমি কেটে আবার ব্রাঞ্চ বাজানোর জন্য সব কাটিং করা হয়েছে অনেক স্টক আছে হ্যাঁ কিছু কিছু ব্রাঞ্চ তিনটে চারটে বন্ধু আছে এই ধরনের তোমার কিং অফ চাকাবাদ কি দাম রাখা হয়েছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো হাইট কি হবে এগুলো হাইট এই চার ফুটের মধ্যে চার ফুটের মধ্যে সাড়ে তিন ফুট থেকে চার ফুট চার একটা ব্রাঞ্চ ওয়ালা আমি আর হচ্ছে আমার এখানে প্রচুর যারা কমার্শিয়াল বলে বাগানে বাগান বাড়িতে লাগাতে চায় সব বড় গাছ পায় না কিন্তু আমাদের আমার এখানে আসলে বড় গাছ পাবে সেসব গাছগুলোর আট ফুট দশ ফুট সব হয় এই যেসব আমরা যেসব কালারফুল ভ্যারাইটি দেখাচ্ছি বিদেশি সব ড্রাইভারি চাকাপাত কাঠিমন আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই মাঝে মাঝে কি সব বড় বড় গাছ আছে সামনে দেখুন সব কিছু কিছু গাছে বোল আছে আম আছে এদিকে আমি একটু দেখাই সব বড় বড় গাছ আছে আচ্ছা এই একটু বলো যে এই বড় গাছের কি দাম হতে পারে সব ওই হাজার টাকার ভিতরে সব হাজার টাকার ভিতরে সব দশ ফুটের গাছ সব হাজার টাকার ভিতরে ওকে ওকে দেখছি তো একদম প্রতিটা গাছে আম ধরে আছে সব এই ধরনের কি আম সমেত গাছ নিয়ে যেতে পারবে কিছু কিছু একেবারে কিছু কিছু গাছে আছে তাই তো কিছু কিছু গাছে আছে এগুলো ম্যাচুরিটি গাছ ভাবি একটা জিনিস লক্ষ্য করো কাটিমন একটা বারো মাসি আমরা ভ্যারাইটি বলি এই আমটার নিঃসন্দেহে কাঁচা খাওয়া যায় হুম আবার কাঁচায় তো আবার পাকায় তো অত্যাধিক মিষ্টি অসাধারণ এই আমের সিজন চলে গেছে পরে এই আমগুলো হয়েছে হুম তাই তো আবার দেওয়ার মুকুল বেরোচ্ছে আবার মুকুল এসে গেছে এটা একেবারে বলা যায় আমি তো বেশিরভাগ বলি দুবার হয় কিন্তু বারো মাসই বলা ছোট্ট একটা ডাল বড়া আছে এতে ভাজি না সত্যি বারো মাসই ট্রেন্ডেন্সির এটা এই এই মুহূর্তে একদম গাছের সঙ্গে हां এটা জিনিস আমি ফলো করি সেটা হচ্ছে কাটিমন কিন্তু ছাদ বাগানের ওই বেটার অন্তত ড্রপ ছাদে গাছ খুব বাড়ন্ত নেই মানে একদম ড্রপ হয়ে থাকে যায় যাই হোক এই যে প্রায় গাছে একটা একটা করে ফল আছে দেখছি এদিকে একটা আছে এই গাছ চাই আচ্ছা কি দাম রাখা আছে ফল সমের গাছ এগুলো 2500 টাকা থেকে 3000 টাকার মধ্যে 2500 থেকে 3000 এর মধ্যে এই ফল সময় বন্ধুরা গাছ পেতে একটু তাড়াতাড়ি আসতে হবে তার কারণ সব গাছ ফল থাকে না যাই হোক সব সময় থাকে না সেটাই নিশা ঠিকানা বা চিনে গেছে অনেক নতুন বন্ধুরা এই ভিডিওটা হয়তো দেখতে পারে তাদের জন্য নিশা একটু আসার ঠিকানা ফোন নাম্বারটা স্ক্রিনে ওখান থেকে ফোন নাম্বার দেখে আমাদের ফোন করে নেবে তাও আমি নাম্বারটা বলে দিচ্ছি মুখে এইট একটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার দুটোই আর যদি আপনারা আসতে কোনো অসুবিধা হয় ফোন করে নেবেন আর যদি বনগাঁর দিক দিয়ে বা শিয়ালদার দিক দিয়ে ট্রেনে আসেন আপনারা বিশ্বরপাড়া কোদালিয়াতে নামবেন বিশ্বরপাড়া কোদালিয়া কোদালিয়া ওখানে এক নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজের পাশ দিয়ে বাইরে বেরোনোর রাস্তা আছে ওখানে টোটো পেয়ে যাবেন টোটোতে উঠে বলবেন নিশা নার্সারি আমাদের রাস্তার ধারেই নামিয়ে দেবে একটু গলির ভিতরে ঢুকে আসতে হবে আর যদি কেউ বাসে বাসে আসতে চান তাহলে হাওড়ার দিক দিয়ে বা হাবড়ার দিক দিয়ে আসতে চান তাহলে বাঁকড়ায় নামতে হবে এয়ারপোর্ট বাঁকড়া ওখানে নেমে ওখান থেকে টোটো পেয়ে যাবে নিশা নার্সারি বললেই সবাই এখানে নামিয়ে দেবে আর একদম যদি ট্রেন মাধ্যমে আসে তা স্টেশন থেকে একদম পাঁচ মিনিটের মিনিটে যদি হেঁটে আসে তাহলে পাঁচ থেকে ছয় মিনিট হেঁটে আসতে হবে হেঁটে আসতে পারবে একদম সামান্য রাস্তা আসলে হচ্ছে গিয়ে তিন থেকে চার মিনিট এরকম লাগে হেঁটে আসতে পারবে অসুবিধা নেই বিরাটি নামলেও কোনো সমস্যা নেই বিরাটিতেও নামতে পারে ওখান থেকে রিক্সা ধরে চলে আসতে পারবে আর আমাদের গাছ শুধুমাত্র এসে নিলে তো খুবই ভালো আমাদেরও খুব ভালো লাগে আর আমরা যারা দূরে আছে যেমন মুম্বাই হরিয়ানা তারপরে হচ্ছে কি এরকম বাইরে বাইরে উড়িষ্যা বিহার সবাইকে আমরা গাছ দিই যেটা হচ্ছে কি আমরা ট্রেনে বাসে যদি বড় গাছ নিতে চাই তাহলে ট্রেনে বা বাসে নিতে হবে ট্রেন বাসের মাধ্যমে দেওয়া যাচ্ছে তাই তো আর যদি কুরিয়ারে নিতে চাই তাহলে এই হাইট গুলো কুরিয়ারে চলে আসবে এই হাইট মানে 3 ফুট হাইটের উপরে কুরিয়ারে দিতে পারি না বড় গাছ দেওয়া সম্ভব না সম্ভব হয় না তিন ফুট হাইটের গাছ কুরিয়ারে দিতে পারবো আর তিন ফুট থেকে সাড়ে তিন ফুট হয়ে গেলে সেই ক্ষেত্রে বাসে বা ট্রেনে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি বা ইয়ারেও পাঠানো হয় বন্ধুরা আজকের ভিডিওটা আর দীর্ঘায়ী করবো না আজকের আপডেট বিভিন্ন আম গাছ নিয়ে থাকলো নিশা নার্সারির আর এই ছোট্ট আপডেট ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন এই ধরনের নার্সারি ভিজিট দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনাদের এর পরবর্তীকালে আরও ভালো ভালো কিছু আমি দেখানোর চেষ্টা করব যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি টাটা বাই বাই